বন্ধুরা সিভিল এস্টিমেশনের নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদের দেখাবো কনক্রিট ওয়ার্ক অফ শর্ট কলাম এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম রেইনফোর্সমেন্ট ওয়ার্ক অফ ফুটিং তো আমরা আমাদের আজকের যে শর্ট কলাম শর্ট কলামটা আগে আমরা চিনি যে শর্ট কলাম কতটুক আপনারা এখানে একটা সিঙ্গেল কলাম ফুটিং দেখতে পাচ্ছেন সেকশনাল ভিউ দেখছেন তো এক্ষেত্রে দেখুন যে শর্ট কলামটা হচ্ছে ফিনিশ গ্রাউন্ড লেভেল পর্যন্ত হচ্ছে আমাদের শর্ট কলামটা আর হচ্ছে আমার উপরের যে কলামটা দেখতে পাচ্ছেন গ্রেড বিমের উপরে সেটা হচ্ছে লং কলাম আমরা ওটার এস্টিমেশনের পরে যাব। আজকে আমরা শর্ট কলামের কনক্রিট ওয়ার্কটা দেখবো তো সবগুলো ডাইমেনশন দেওয়া আছে হাইট এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল পর্যন্ত দেওয়া আছে এইট ফিট আর উপরের ফিনিশ গ্রাউন্ড লেভেল পর্যন্ত এটা ভেরিয়েবল এটা সাধারণত এক ফিট ধরা হয় এর কম বেশিও ধরে নিতে পারেন তবে সাধারণত এক ফিট ধরে নিলে সমস্যা হয় না এবং কাজের ক্ষেত্রে আপনি কনসালটেন্টের সাথে আলোচনা করেও হয়তো এখানে কাজ করতে পারবেন তো চলুন আমরা এস্টিমেশনে চলে যাই তো যেহেতু আমরা কলাম টাইপ ধরে নিলাম একটা সি ওয়ান টাইপের কলাম আমাদের ফার্স্টে যেহেতু আমরা কনক্রিটে ভলিউম বের করতে যাচ্ছি তো আমাদের আমরা কলামের লেন্থটা বের করি ফার্স্টে তো এইট ফিট এইট ফিট আপনারা দেখতে পাচ্ছেন একদম বটম থেকে এইট ফিট প্লাস হচ্ছে ভেরিয়েবল এইট প্লাস এইট ফিট প্লাস ভেরিয়েবল মাইনাস হচ্ছে আমাদের এখানে টিটা মাইনাস করতে হবে টিটা হচ্ছে এখানে আপনার হাইট অফ ফুটিং হাইট অফ ফুটিং যেটা দেওয়া আছে পনেরো ইঞ্চ পনেরো ইঞ্চ দেওয়া আছে এটা মাইনাস করতে হবে মাইনাস মাইনাস হচ্ছে ব্রিক ফ্ল্যাট শটিং তিন ইঞ্চি অর্থাৎ পনেরো ইঞ্চির নিচে যে ব্রিক ফ্ল্যাট সলিংটা আছে ওইটার সহ কিন্তু এইট ফিট টোটাল হাইট যে কারণে আমাদের এইট ফিট প্লাস ভেরিয়েবল মাইনাস টি মাইনাস বিএফএস করতে হবে তাহলেই কিন্তু আমরা শর্ট কলমের যে লেংথটা সেটা পেয়ে যাচ্ছি তো আর কলাম ডাইমেনশনটা এখানে দেয়া আছে বারো ইঞ্চি ইন্টু ষোলো ইঞ্চি বারো বাই ষোলো তো আমরা কলাম এরিয়াটা বের করে নিই বারো বারো ইন্টু ষোলো এটা দুইটা গিয়ে যদি আমরা ফিটে নিই তাহলে বারো ভাগ বারো অর্থাৎ একশো চুয়াল্লিশ চলে আসে সমান সমান বলা যায় ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ফিট আর কলাম লেন্থটা এখানে বের করে আমরা পেয়েছি সেভেন পয়েন্ট ফাইভ ফিট এই যে ইকুয়েশনটা ইউজ করছি এটার ভ্যালুটা এখানে এসেছে আর তো আমরা ভলিউম অফ কলাম বা কনক্রিটের জন্য যেটা ভলিউম আসে সেটা আমরা হচ্ছে এই যে লেন্থ ইন্টু এরিয়া যদি করি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এত সিএফটি চলে আসে এটাই হচ্ছে আমাদের ওয়েট ভলিউম কনক্রিটে আর আমরা যদি ড্রাই ভলিউম বের করতে চাই সেক্ষেত্রে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফুট দিয়ে অর্থাৎ শ্রিঙ্কেজ ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটা করার পর ফিফটিন পয়েন্ট থ্রি সিক্স সিএফটি আসছে আর ধরলাম যে সি ওয়ান টাইপের আমাদের চারটা কলাম আসে চারটা কলাম আছে আমরা যে স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি ওখানে এই টাইপের চারটা কলাম আছে তো আমাদের ফোর দিয়ে যদি মাল্টিপ্লাই নিই তাহলে টোটাল ভলিউম অফ কনক্রিট ড্রাই ভলিউম অফ কনক্রিট পেয়ে যাচ্ছি সিক্সটি ওয়ান আর এখানে আমরা মিক্সড প্রপোর্শন সাধারণত এক দুই চারই করা হয় শর্ট কলামের ক্ষেত্রে তো আমরা শর্ট কলামের ক্ষেত্রে আমরা সিমেন্ট সানড্রিগেটটা বের করি যেহেতু সিক্সটি আর এক ভাগ সিমেন্ট ইন্টু ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আপনার মিক্সড প্রপোর্শনের সামিশন ওয়ান প্লাস টু প্লাস তো ভ্যালুটা আসে এইট এটাকে আমরা ব্যাগে কনভার্ট করবো যেহেতু এক ব্যাগ সিমেন্টিক্যাল টু টু জানেন সিএফটি থেকে ব্যাগে কনভার্ট করার জন্য ওয়ান দিয়ে মাল্টি ভাগ করতে হবে ডিভাইড করতে হবে ভাগ করার পরে আমরা পেলাম সেভেন ব্যাগস আর ক্ষেত্রে ড্রাই ভলিউম অফ কনক্রিট ইনটু হচ্ছে দুই ভাগ কনক্রিট দুই ভাগ স্যান্ড যেহেতু ইউজ করা হয়েছে তো দুই দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড বাই সেভেন এত সেফটি আর এর ক্ষেত্রে হচ্ছে ফোর দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড বাই সেভেন অর্থাৎ থার্টি ফাইভ পয়েন্ট ডাবল ওয়ান সেফটি অর্থাৎ তিনটা ভ্যালু আমরা পেয়ে গেলাম সিমেন্ট স্যান্ট এবং এগ্রিগেট অর্থাৎ কনক্রিট ওয়ার্কের জন্য কী পরিমাণ সিমেন্ট ও এগ্রিগেড দরকার শর্ট কলমের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম পরের ভিডিওতে আমরা শর্ট কলমের এনফোর্সমেন্ট ওয়ার্ক দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ